রেডমি লঞ্চ করে দিল তাদের নোট সিরিজের নতুন একটি অস্থির ফোন রেডমি নোট 14 প্রো প্লাস। এই ফোনটিকে রেডমি বলছে ওয়ার্ল্ডের সবথেকে শক্ত ফোন, কারণ এই ফোনটির উপর দিয়ে আপনি যদি গাড়িও চালিয়ে দেন তাহলেও ফোনটির কিছু হবে না। এবং এই ফোনটি শুধু শক্ত ফোন তা কিন্তু না, এই ফোনটিতে মিড বাজেটে দেওয়া হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা সেট আপ, যেখানে থাকছে টেলিফোটো লেন্স, সাথে থাকছে মিড বাজেটের বেস্ট গেমিং চিপসেট, যেখানে আপনি 120 FPS-এ পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন, সাথে থাকছে 6200 mAh-এর বিগ ব্যাটারি এবং সুপার ফাস্ট চার্জার। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস এবং ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে এক ধরনের টেক্সচার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। এবং ফোনটির ব্যাক প্যানেলের মধ্যখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এবং ফোনটিতে থাকছে মিডল পানসোল কার্ভ ডিসপ্লে, আর এখানে দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাস ভিক্টাস 2-এর প্রোটেকশন। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু এক কথায় দুর্দান্ত, এবং এখানে দেওয়া হয়েছে IP66, IP68 এবং IP69-এর রেটিং, যার ফলে এই ফোনটি কোনো প্রকার পানি বা ধুলো বালু লাগলে, বিশেষ করে গরম পানি লাগলেও কোনো সমস্যা হবে না। ফোনটির থিকনেস হলো 9.36mm, ওয়েট হলো 210 গ্রাম। এখানে ফোনটিতে বিগ ব্যাটারি দেওয়ার কারণে ফোনটির থিকনেস এবং ওয়েট কিছুটা বেশি। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি 1.5K কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120Hz-এর রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 3000 nits, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটিকে এক কথায় দুর্দান্তই বলা যায়, কারণ এই ডিসপ্লেতে আপনি ফ্ল্যাগশিপ পারফরমেন্সই পাবেন, বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর এখানে ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাস ভিক্টাস 2-এর প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50MP-এর। এখানে দেওয়া হয়েছে সনি সেন্সর, সাথে থাকছে OIS-এর সাপোর্ট, সাথে পাচ্ছেন 12MP-এর একটি আল্ট্রাওয়াইড লেন্স আর একটি 8MP-এর টেলিফোটো লেন্স। এখানে আপনি 2.5x পর্যন্ত টেলিফোটো জুম করতে পারবেন, অর্থাৎ অপটিক্যাল জুম করতে পারবেন। তবে এখানে 12MP-এরও টেলিফোটো জুম লেন্স থাকতে পারে, এটা এখনও কনফার্মভাবে বলা যাচ্ছে না। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 16MP-এর একটি সেলফি ক্যামেরা, তবে এখানে 12MP-এর সেলফি ক্যামেরা থাকতে পারে। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7th Gen 3 চিপসেট। এই চিপসেটটি 4nm আর্কিটেকে বিল্ড, এবং এই চিপসেটটির আনটুটু স্কোর হল 825,000-এর মতো। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। কোম্পানি ক্লেম করছে এখানে আপনি 120 FPS-এ পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে HyperOS, সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য থাকছে 6200 mAh-এর সিলিকন কার্বন ব্যাটারি, সাথে থাকছে 90W-এর একটি ফাস্ট চার্জার। কোম্পানি এই ব্যাটারিটিতে 5 বছরের ওয়ারেন্টি দিবে। এবং এখানে থাকছে Wi-Fi 6E, Bluetooth 5.4, NFC-র সাপোর্ট, আয়ার ব্লাস্টার, ডুয়াল স্টিরিও স্পিকার। এছাড়া এই ফোনটি মার্কেটে আপনি 4টি RAM ভেরিয়েন্টে পাবেন, এবং এখানে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এবারে আসে এই ফোনটির প্রাইসে। এই ফোনটি এই 26 তারিখে অফিসিয়ালভাবে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 1899 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 32157 টাকা। তবে বাংলাদেশে কিন্তু এতটা কম দামে এই ফোনটি পাওয়া যাবে না, বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়া যাবে না, তবে আনঅফিসিয়ালভাবে আপনি নেক্সট মান্থের মাঝামাঝি সময় পেয়ে যাবেন। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম প্রথম দিকে হতে পারে 40,000 টাকার আশেপাশে,
তবে কিছুদিন পর অর্থাৎ এক থেকে দুই মাসের মধ্যে এর বেস ভ্যারিয়েন্টের দাম হয়ে যাবে প্রায় 35,000 থেকে 36,000 টাকার মধ্যে। এখন এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে ওভারঅল এই ফোনটি একটা ভালো ফোনই মনে হয়েছে, বিশেষ করে যারা গেমার আছেন এবং ভালো ক্যামেরার জন্য একটা ফোন কিনতে চান, যাদের টেলিফোটো লেন্স এবং বিগ ব্যাটারির একটা ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন। এই ছিল রেডমি নোট 14 প্রো প্লাস এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই ফোনটি এই দামে আসলে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।